দুর্গারাগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আমরা খুব তাড়াতাড়িতে এখন আছি, জানি না টাইটেল বা থাম্বনেল দেখে তোমরা কি বলেছো আজকে ভিডিওটা আমরা কিচ্ছু বলবো, সেটা হচ্ছে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আচ্ছা এবার এখান থেকে নিয়ে করো তোমার ঘরে ধরো এটাকে। আর এখন বাজে হলো রাত 12টা, আমরা এখন আমাদের জিম থেকে 11:50 আমরা এখন আমাদের জিম থেকে বেরোচ্ছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, বাস ভিডিওটা দেখতে থাকো। পুরো কি হবে না হবে কিছু বলবো না, এটা মহালয়া স্পেশাল ভিডিও, সো দেখতে থাকো ভিডিওটা। আমরা গাড়িতে উঠে গেছি, এবার আমরা জাস্ট এখানে দাঁড়িয়ে আবার ওয়েট করছি সুব্রতার জন্য। সুব্রতা আসছে, তারপর আবার আমাদের ট্রিপটা কন্টিনিউ হবে। চলো এবার এবার ট্রিপটা শুরু হয়ে আবার দেখা হচ্ছে। আর আমি এখানে বসে আছি উইন্ডোর সামনে এখন, আর দেখে নাও পিছনে সবাই আছে, আরও লোক আছে নিচে নেমে ওরা দাঁড়িয়ে আছে। তো সবাই এসে গেলে আবার দেখাবো, মানে এটা ওয়ান অফ আওয়ার ড্রিম আমার আর রনিদের মেনলি, যে একটু ফ্রেন্ডদের সাথে হোক বা আরও অনেকজন থাকবে আমরা সবাই মিলে কোথাও যাবো মিড নাইটে এইভাবে, লাইক ফাইনালি এটা ফুলফিল হচ্ছে। বাই গড গ্রেস আমরা ভালোভাবে ওখানে পৌঁছে যাই, আর পুরো জার্নিটা আসা যাওয়া সব কিছুই তোমরা দেখতে পাবে। সো দেখতে থাকো ভিডিওটা, আমি ভেরি ভেরি হ্যাপি। আগের ভিডিওটা সবাই ভূতের মতো এসছে, ওই জন্য এখন সবার মুখে ফ্ল্যাশ মেরে মেরে দেখিয়ে দিচ্ছি। অ্যাট লাস্ট আমরা এই এখন গাড়ি থেকে নামলাম, গাড়িটা ওইখানে কোথাও একটা রয়েছে পেছনেই, হ্যাঁ গাড়িটা ঘোরাচ্ছে। আমরা এই এই ঢাবাতে এসছি, এবার সবাই যাচ্ছি। এই যে রোশনি, ঠিক আছে লাইট আছে অনেকটাই, লাগবে না একদমই না, ঠিক আছে একদম পারফেক্টই দেখ। ধাবাটা একদম দেখতে সুন্দর, একদম ভালো। কি নাম? উল্লাস ধাবা। এটা সোদপুরে হচ্ছে, দেখে নাও দারুন। এই যে তোমরা দেখিয়ে নিয়েছো, রনি অলরেডি দেখিয়ে দিয়েছে তোমাদের যে আমরা একটা ধাবাতে এসেছি। এখন কটা বাজে? বাজে না, সব ভালো। এখন বাজে 1:27। হ্যাঁ যাই হোক, 1:27-1:30 মতো বাজে, আর আমরা এখানে সবাই মিলে বসে আছি। সো আমরা এখন আমাদের আরো মেম্বার্সরা আছে, আমরা ওয়েট করছি। এখানে চা খাচ্ছে কিন্তু এই মেয়েটা তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মানে চা টা খাওয়া এখন প্যাক করে নিয়েছি সুব্রদার, আমরা এখন বেরোচ্ছি। চলো 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 তাড়াতাড়ি করে, চলো 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 গাড়িটা ছেড়ে দিচ্ছি পিছনে। তো চলো এবার গাড়িতে দেখা হবে আবার।
আচ্ছা আমরা এখানে চলে এসেছি পাঞ্জাবে, আমরা এসেছি কোলাঘাট ছেড়ে পাঞ্জাবে ভিতরে ঢুকেছি, আর আমার গলার কন্ডিশন খুব খারাপ, অনেক ঠান্ডা, মানে একটু ছিল আমরা ভেতরে বসেছি, আর সবাই এখন চলে আসছি, সবাইকে এবার আস্তে আস্তে আমরা ফাইনালি সিট চেঞ্জ করে নিয়েছি, মানে এসিটা প্রচন্ড বেশি ঠান্ডা লাগছিল, আর এখন আমরা এখানে সবাই বসে আছি। তো মানে এত বড় হয়ে গেছে জায়গাটা, আমরা লোকজন এত বেশি যে দুটো আলাদা বেঞ্চে নিতে হয়েছে, তাই জন্য ও ওইখান থেকে কভার করবে, আমি এখান থেকে কভার করবো। যে বলবো, এখানে শেরে পাঞ্জাব ধাবাতে এসেছি, এত ভালো টেস্টি খাওয়া, ভেতরে বসেছিলাম, বাইরে চলে এসেছি, অনেক ঠান্ডা লাগছিল, আর রোশনির একটু শরীরটা খারাপ, সেটা বলে একটু বাইরে আমরা জাস্ট দুজনেই এসেছি, ভেতরে ওদেরকে মানে পালতো কেন আমরা টর্চার করবো আমাদের প্রবলেমের জন্য, তাই আমরা বাইরে এসে খাচ্ছি। খাওয়ার টেস্টটা রিয়েলি অ্যামেজিং, জাস্ট দেখো এখানে বাটার নানটা তোমার মানে একদম খুবই সফট, একদম বাটারি বাটারি, আর চিকেনটা তো এত ভালো স্পাইসি করে বানিয়েছে, খুবই ভালো লাগছে এখানে। আর পিছনেই দেখো সকাল হতে চলল, টাইমিংটা হ্যাঁ যেতে যেতে গাড়িতে মালে হ্যাঁ সেটাই মানে মালে আমরা শুনবো, আমাদের খাওয়া দাওয়া শেষ, ও বলতে যাচ্ছি আমি বলে দিলাম, কারণ কি ও খুবই টায়ার্ড, মানে শরীর মানে ঠিক না, তাই জন্য গল্প করে যাচ্ছে তাকে ডিস্টার্ব করবো না, আমরা ভিডিওটা ভালো লেগেছে, টাটা।